আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ, আজকের ভিডিওটাতে আমি আর কি বলবো বলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে এই বৃষ্টি, দেখেন ঝুম বৃষ্টির আওয়াজ কি আপনারা পাচ্ছেন? ঝুম বৃষ্টির আওয়াজ। সবাই কেমন আছেন? আসলে কোনো কিছু স্পেশাল না, জাস্ট এই ঝুম বৃষ্টিতে, মানে এই শীতে, এই ঠান্ডার মধ্যে রাত বাজতেছে 12:30 মতো। আমরা ঢাকাতে আজকে হচ্ছে 31 তারিখ, রাত 12:00 ক্রস করছে, মানে 1 তারিখে পড়ছে, 1 ফেব্রুয়ারি। ভিডিও কবে আপলোড হবে জানি না। 1 ফেব্রুয়ারিতে যেটা দেখতে পাচ্ছি, ভয়াবহ বৃষ্টি। আল্লাহ ভালো জানে উনি কেন বৃষ্টি দিচ্ছেন, সো অবশ্যই ভালো কিছু একটা হবে। সো এই বৃষ্টিতে আপনারা কি করবেন? যাদের লফট আসলে একটু খোলা আছে, তারা কষ্ট করে যেভাবে হোক লফটটা ঢাকবেন, লফটটা বন্ধ করবেন, লফটে পানি ঢুকানো যাবে না। এখন কিন্তু মারাত্মক ঠান্ডা লেগে যাবে, যদি কবুতরের গায়ে পানি লাগে সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঠান্ডা লেগে যাবে। এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, কোনোভাবেই কবুতরকে ঠান্ডা লাগানো যাবে না এই জন্য বৃষ্টির পানি, এবং এই বৃষ্টিটা হওয়ার পর কিন্তু চরম একটা ঠান্ডা আবহাওয়া হবে, শৈত্য প্রবাহর মতন। সো ওই প্রবাহটা থেকে আপনাদেরকে কবুতরকে বাঁচাইতে হবে, কবুতরকে অবশ্যই অবশ্যই বাঁচাইতে হবে। আপনারা যদি ওই পরিবেশ থেকে কবুতরকে বাঁচাইতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক 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 বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। যেহেতু হচ্ছে এই সিজনের, এই শীতের মধ্যে এরকম কনকনে শীতের মধ্যে এরকম বৃষ্টি, দেখেন আমার নাকে কিন্তু মাটির গন্ধ পাচ্ছি আমি, মাটির। অনেকদিন পর ধুলাবালি চাপা পড়তেছে, ওই একটা স্মেল আসতেছে মাটির, অনেকদিন পরে স্মেলটা পাইলাম। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, যাচ্ছে আমাদের অনুভূতিটা শেয়ার করলাম আপনাদের সাথে, এবং পছন্দের কবুতরগুলোকে দেখাইলাম যে আপনাদের কাছে এরকম ওয়েদারে আপনারা আপনাদের কবুতরের যত্ন কীভাবে নেবেন, এটা হচ্ছে একটা বড় কোশ্চেন হইতে পারে। সেকেন্ড কথা হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে এই সিজনে কবুতরের হজমে প্রবলেম হয়, হজম থেকে যাতে দূরে থাকতে পারেন এটাও মাথায় রাখতে হবে আপনাদেরকে। আর হচ্ছে পক্সের প্রবলেমের তো কথা বলে লাভ নাই, বাচ্চা হইলেই পক্স হচ্ছে, বাচ্চা হইলেই পক্স হচ্ছে। সব পক্সের থেকে বাঁচার জন্য আমরা মশার যাতে আমাদের লফটে না ঢুকে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব অবশ্যই। সো এখানে আমাদের বুদাপেস্টে কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ফাঁকে ফাঁকে দিয়ে, ব্ল্যাক চেকার ফেয়ার নাম্বার 1, ফেয়ার নাম্বার 2, ফেয়ার নাম্বার 3। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বৃষ্টির আবহাওয়াতে। কে কীভাবে আপনারা আপনাদের খামার সেভ করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর বিং উইথ আস। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি।